হারিয়ে যাওয়া মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার উত্তরপত্র উদ্ধার হলো তুফানগঞ্জের দেউচালিহাট বালাঘাটে নেপালের খাতা সেতুর ওপর থেকে। পুলিশ ইতিমধ্যেই ওই উত্তরপত্রগুলো থানায় নিয়ে এসেছে, তবে উত্তরপত্রগুলো সঠিক কিনা তা খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। হারিয়ে যাওয়া মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার উত্তরপত্র উদ্ধার হয়েছে। আজ তুফানগঞ্জের দেউচারি এলাকার বালাঘাটে নেপালের খাতার সেতুর ওপর থেকে এই উত্তরপত্র পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ ওই উত্তরপত্রগুলো ইতিমধ্যে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এদিকে খবর মধ্যশিক্ষা পর্ষদ জানার পরেই উত্তরপত্রগুলো সঠিক কিনা তা খতি দেখার প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গিয়েছে। দেউচড়াই জিপিতে গ্রাম পঞ্চায়েতে ওই নেপালের খাতা নামে যে জায়গা, সেখানে দুর্যোগ রায় নামে একজনের বাড়ি, তারপরে যে খাতা পাওয়া গিয়েছে, আসলে তার এক আত্মীয়, তার নাম হচ্ছে বাঞ্ছা সেন। সে তারপরে হচ্ছে আসামের আগমনীতে, সে ওদিন বাইক নিয়ে এসেছিল, রাস্তায় খাতার প্যাকেট সে পড়ে থাকতে দেখে এবং সে প্যাকেটটি তুলে নেয়, নিয়ে তার বাড়িতে রেখে যায়। এবং কালকে যখন রাত্রেবেলা ওই লোকালি খোঁজাখুঁজি করা হয় এবং একটু জোরে মানে সবাই মিলে খোঁজাখুঁজি করে, তখন সে জানতে পারে, যেহেতু কালকে বৃষ্টির দিন সেহেতু খবরটা পাওয়া যায়নি, ও বাড়ি থেকে বেরোয়নি। আজকে সকালবেলা সে বলে যে আমার ভিতরে খাতা একটা প্যাকেট আছে, কিসের প্যাকেট সে তো বুঝতে পারেনি। তারপর পাশে আশেপাশের লোক গিয়ে তারপরে গিয়ে ব্যাগটা দেখে বুঝতে পারে যে এটা ওই খাতার প্যাকেট। তারপর যে এক্সামিনার ছিল উনি গিয়েছেন, সঙ্গে পুলিশকে নিয়ে গিয়েছেন, নিয়ে গিয়ে খাতা পুলিশ গিয়ে ওকে সঙ্গে করে নিয়ে খাতা উদ্ধার করে নিয়ে এসছে। খাতা এখন পুলিশের কাস্টডিতে আছে, সেফ কাস্টডিতে আছে। আচ্ছা দাদা, যে টিচারের কাছ থেকে খাতাটা হারিয়েছিল তার ক্ষেত্রে কি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে? সেটা মধ্যশিক্ষা পর্ষদের যা নিয়ম আছে সে অনুযায়ী তাকে তার কোয়ারি করা হবে, পর্ষদের নিয়ম অনুযায়ী তার প্রতি মানে ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল দেউচড়াই হাইস্কুলের ইংরেজি শিক্ষক ওই উত্তরপত্রগুলো জমা দিতে যাওয়ার সময় হারিয়ে ফেলেন। পরে তিনি তুফানগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে ওই শিক্ষকের জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে মোটর সাইকেলের পেছনে বেঁধে ওই খাতাগুলো নিয়ে দিনাটার দিকে যাওয়ার সময় পড়ে যায়। আর সেই পথ ধরে খোঁজ নিতে গিয়ে পুলিশ জানতে পারে অসমের আগমনীর বাসিন্দা বাচ্চা সেন নামে এক ব্যক্তি বালাঘাট নেপালের খাতা সেতুর ওপরে ওই উত্তরপত্রগুলো দেখতে পান। তিনি সেগুলো নিয়ে দেউচড়াই এলাকায় তার এক আত্মীয় দুর্যোগের বাড়িতে রেখে দেন। পরে পুলিশ ওই উত্তরপত্রের খোঁজ করছে জেনে তারা পুলিশের হাতে ওই উত্তরপত্রগুলো তুলে দেন বলে জানা গিয়েছে। 13 মার্চ আমার খাতা জমা দেওয়ার ঠিক ছিল, বাড়ি থেকে খাতা আমি বাইকে ব্যাগে করে নিয়ে, ভালো করে বেঁধে বাইকে করে নিয়ে যাচ্ছিলাম। বিকেল 3:15 নাগাদ বেরোচ্ছি, বেরিয়ে দিনাটার দিকে যাচ্ছি, কারণ দিনাটা আমার হেরে গেল বাড়ি। এবার ওনার কাছে খাতাটা সুরক্ষিতভাবে জমা দেওয়ার জন্যই যাচ্ছিলাম। এবং কিছু দূর যাওয়ার পরে দেখি বাইকে আমার ব্যাগটা নেই, না ব্যাগটা না পাওয়ায় আমি চারদিকে তল্লাশি শুরু করি, খোঁজাখুঁজি করি, সবাইকে বলাবলি করি। তারপর তুফানগঞ্জ থানায় এসে জেনারেল ডায়েরি করি। উনি চলন্ত গাড়িতেই দেখতে পেয়েছেন যে ব্যাগটা নেই? চলন্ত গাড়িতে কি করে দেখবো? ওই চলন্ত বাইক চালানোর সময় দেখেছেন? চালাচ্ছি আমি ব্যাগ নিয়ে, কিছু দূর যাওয়ার পরে হঠাৎ মনে হয়েছে যে ব্যাগটা আছে কি না। আচ্ছা ঠিক আছে, পিছনে ঘুরে দেখি ব্যাগটা নেই। এরকম কোথাও দাঁড়িয়েছিলেন রাস্তায়? রাস্তায় কোথাও দাঁড়াইনি। রাস্তা প্রচণ্ড বিজি ছিল, ব্যস্ত ছিল, যার জন্য সবসময় যে ওখানটায় বাইকটা ব্যাগটাকে ফলো করবো সেরকম পরিস্থিতিও ছিল না, খুব ব্যস্ত ছিল। কিছু দূর যাওয়ার পর রাস্তা যখন ফাঁকা হয়েছে তখন হঠাৎ করে আমি পিছনের দিকে তাকিয়ে দেখি যে ব্যাগটা নেই, বাইকে ব্যাগটা নেই।